নমস্কার আপনারা দেখছেন টিআই বাংলা আমি সুমনা বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইনস আসানসোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচার চালালো পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর বোনাসের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট অবরোধ করে বিক্ষোভ দেখালো শ্রমিক সংগঠনের সদস্যরা উদ্যোগে পাঁচ গেছিয়ে বসানো হলো উজ্জ্বল বাতি স্তম্ভ উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচার চালালো পশ্চিম বর্ধমানের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এই সচেতনতা প্রচার শহর জুড়ে চালানো হয় এদিন অংশ নিয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ডেঙ্গু নিয়ে সচেতনতা শোভাযাত্রা হলো আসানসোলে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই সচেতনতা শোভাযাত্রা করা হয়েছে এদিনের শোভাযাত্রায় পশ্চিম বর্ধমান জেলার শিক্ষা দপ্তরের অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতির আধিকারিক আলিজুল রহমান সহ জেলার লোকশিল্পীরা উপস্থিত ছিলেন এদিনের শোভাযাত্রার মাধ্যমে সকলকে ডেঙ্গু নিয়ে সচেতন করা হয়েছে কি উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের যে র্যালিটা আছে সেটা আমাদের সমস্ত লোকশিল্পীরাকে নিয়ে এবং তাদেরকে এবং অন্যান্য সবাইকে নিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে ডেঙ্গু নিয়ে আমাদের যে সতর্কবার্তা সেটা জনসাধারণের প্রচারের জন্য এই আমাদের র্যালিটা আয়োজন করা হয়েছে আজকে আমাদের সমস্ত জেলার সমস্ত লোকশিল্পীরা একসঙ্গে এই র্যালি করে অন্যান্য মধ্যে যাবে যাতে আমরা যে বর্তমানে যে ডেঙ্গির যে প্রকোপ সারা পশ্চিমবঙ্গে একটা ইয়ে করছে সেই জায়গাটা থেকে যাতে মানুষকে সচেতন করতে পারি এবং সচেতনতার মাধ্যমে সকলকে নিয়ে যাতে আমরা ডেঙ্গুকে মোকাবিলা করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের তাহলে কি এই শারদা পুজোর আগে মানুষকে একটা সাবধানের জন্য এটা করা স্যার মনে হচ্ছে পুজোর আগে বলতে এই সময়টাতে জল জল জমে থাকার ব্যাপার থাকে সেই জন্য যাতে মানুষ ওই সমস্ত মানে যাতে সাবধানতা নিতে পারে নিজেকে সুস্থভাবে ইসিএল এর উদ্যোগে পাঁচ গেছিয়ায় বসানো হলো উজ্জ্বল বাতি স্তম্ভ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করলেন বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায় বারাবণীর পাঁচগাছিয়াতে হাইমাস্ট লাইটের উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই হাইমাস্ট লাইটের উদ্বোধন করা হয়েছে ইসিএল সালানপুর এরিয়া সিএসআর ফান্ডের প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে এই হাইমাস্ট লাইট বসানো হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান মনোরঞ্জন ব্যানার্জি সহ অনেকেই এদিন হাইমাস্ট আলোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করায় খুশি এলাকার বাসিন্দারা আমাদের সিএসআর ফান্ডে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডকে আমাদের বারাবণী থেকে সালানপুর থেকে পাঠানো হয়েছিল তো সেটাতে প্রায় 9 খানা আমাদের হাই মাছ 7 খানা হাই মাছ তো 7 খানা হাইমাক্সকে বসে গেছে আমরা পরপরে সবগুলো প্রায় উদ্বোধন হয়ে গেছে কত বাজেটে হয়েছে কত বাজেট 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 7টাতে কত ২ লাখ করে বোনাসের দাবিতে দুর্গাপুর স্পাত কারখানার মেইন গেট অবরোধ করে বিক্ষোভে সামিল হলো কারখানার সবকটি শ্রমিক সংগঠনের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে এই বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল কারখানা চত্বর মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেট অবরোধ করে বোনাসের দাবিতে বিক্ষোভে সামিল হলো কারখানার সবকটি ইউনিয়ন পূজোর মাত্র 3 দিন বাকি অথচ কারখানা কর্তৃপক্ষ এখনো বোনাস নিয়ে কোনো প্রতিশ্রুতি দিতে না পারায় শ্রমিক অসন্তোষ বাড়ছে বোনাসের দাবিতে আজ সকাল থেকে মেইন গেট অবরোধ করে বিক্ষোভ দেখায় সবকটি শ্রমিক ইউনিয়নের সদস্যরা চোট টকরায়েগা
काउंसिलर अशोक रुद्रे उद्योगे शाड़ी और लुंगी वितरण कर्मसूची पालन हलो बाणपुरे एलाकार दुस्थदेर हाते एदिन ए वस्त्र तुले दें काउंसिलर। আসন্ন দুর্গাপূজো উপলক্ষে দুস্থ মহিলা ও পুরুষদের পাশে দাঁড়ালো তৃণমূলের কাউন্সিলর। মঙ্গলবার আসানসোলের বানপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ মহিলা ও পুলিশের শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। এদিন আসানসোল পৌর নিগমের 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রের উদ্যোগে 250 জন মহিলাকে শাড়ি এবং 60 জনকে লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। पूजा में पहनिएगा साहब, घर का बहू को और बेटी को मत दर्द दीजिएगा। आज की अनुष्ठान हुए आज के हमारे जाने सामने 2 तारीख से दुर्गा पुजो शुरू। इतिमध्ये हमारा महलार पर देवी पक्षर मध्य पड़े गेछि। तो 78 নম্বর ওয়ার্ডের আমার যারা মা বোন মাসিরা আছেন এবং আমার কাকা দাদারা আছেন যারা সারাটা বছর একটা সংগ্রামের মধ্যে দিয়ে যায়, আমরা সারা বছরই চেষ্টা করি। উৎসবের মরসুমে আমিষ নিরামিষ খাবারের থালি নিয়ে হাজির হলো IRCTC। বিভিন্ন দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্যই এই ব্যবস্থা করেছেন IRCTC। আসন্ন দুর্গাপূজা ও নবরাত্রি উপলক্ষে দূরপাল্লার ট্রেন যাত্রীদের জন্য বিশেষ থালির ব্যবস্থা করল IRCTC। আগামী 1 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত এই বিশেষ খাবারের ব্যবস্থা হবে। দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আমিষ থালির ব্যবস্থা করা হয়েছে। মেনুতে থাকছে চিকেন, মাছ, বিভিন্ন পদ। অন্যদিকে নবরাত্রির উপলক্ষে বিশেষ থালিতে থাকছে নিরামিষের বিভিন্ন পদ। ইতিমধ্যে বিশেষ থালির ব্যবস্থা প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানী দুরন্ত শতাব্দী সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেনে এই ব্যবস্থা থাকছে। दुर्गा पूजा नवरात्र के लिए आप लोग क्या व्यवस्था करते हो ट्रेनों की? दुर्गा पूजा नवरात्रि के मौका पे हम लोगों के IRCTC की तरफ से वेज थाली, नॉन वेज थाली दोनों का व्यवस्था किया गया है कस्टमर की सुविधा के लिए। वेज में सारा आइटम है और नॉन वेज में फिश और चिकन अवेलेबल है हमारे पास। कब से कब चलेगी ये? 1 से 5 तारीख तक अवेलेबल है। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন TI বাংলা।